স্বাতিলেখা সেনগুপ্ত ছিলেন একজন বিখ্যাত এবং কিংবদন্তি ভারতীয় বাঙালি মঞ্চাভিনেত্রী। তিনি 1950 সালের 22 মে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। ভারতীয় থিয়েটারে অভিনয়ে তার অবদানের জন্য তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। তার সহজ সরল ও প্রাণবন্ত অভিনয়ের জন্য দর্শক প্রিয়তা পেয়েছিলেন ব্যাপক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্বাতিলেখা সেনগুপ্ত এর স্বামীর সম্পর্কে জানাবো, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। বন্ধুরা, স্বাতিলেখা সেনগুপ্ত এর স্বামীর নাম রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত একজন বাঙালি অভিনেতা ও থিয়েটার পরিচালক। তার জন্ম পশ্চিমবঙ্গের কলকাতায়। তার পিতা ও মাতার নাম যথাক্রমে শ্রী অনন্ত সেনগুপ্ত এবং শ্রীমতী উষা প্রভা সেনগুপ্ত। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় এর অধীনে উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে ইংরেজি বিভাগে এমএ পাশ করেন। এরপর তিনি কিছুদিন শিক্ষকতাও করেন। 1961 সালে তিনি কলকাতায় নান্দিকান নামের এক নাট্যগোষ্ঠীতে যোগদান করেন। 1970 সাল থেকে উনি ওই নাট্য সংগঠনের পরিচালক হিসাবে অনেক নাটক পরিচালনা করেন ও ওই বছর থেকেই উনি ওই নাট্য সংগঠনের প্রধান হন। 1980 সালের শ্রেষ্ঠ জাতীয় পুরস্কার যা উনি সঙ্গীত নাটক একাডেমি থেকে লাভ করেন। তার স্ত্রী স্বাতিলেখা সেনগুপ্ত, যিনি সত্যজিৎ রায় পরিচালিত ঘরে বাইরে চলচ্চিত্রে অভিনয় করার জন্য বিখ্যাত। দিন দিন রুদ্রপ্রসাদ সেনগুপ্তের পরিচিতি বাড়তেই থাকে। তিনি বেশ কিছু সিনেমাতে ডিরেক্টর হিসাবে কাজ করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে পূর্ব পশ্চিম দক্ষিণ, লিটল যুদ্ধ ও সিটি অফ জয়। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ তিনি 1980 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন। 2012 সালে থিয়েটারে অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার দ্বারা বঙ্গবিভূষণ পদবি লাভ করেন আর 2013 সালে জাতীয় নাট্য উৎসব এলাহাবাদ দ্বারা অনুকূল সম্মান লাভ করেন। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত অনেক গুণী একজন মানুষ, তবে তার এত জনপ্রিয়তা ও কর্মব্যস্ততা তার পরিবার থেকে কিন্তু তাকে দূরে রাখতে পারেনি। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত পরিবারকে অনেক সময় দিতেন। সুযোগ পেলেই তিনি তার স্ত্রী স্বাতিলেখা সেনগুপ্তকে নিয়ে ঘুরতে যেতেন। এই দম্পতি অনেক সুখেই নিজেদের সংসার করেছেন। 1998 সালে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত অভিনয় জগৎ থেকে অবসর নেন। তিনি অভিনয় সম্পর্কিত সকল ধরনের কাজ বন্ধ করে দেন আর স্ত্রীকে সময় দিতে থাকেন, কারণ তখন তার স্ত্রী অনেক অসুস্থ ছিলেন। অবশেষে প্রায় 20 বছর পর ফের নাটকের নির্দেশনায় ফেরেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। নাটকের নাম ব্যতিক্রম। এই নাটকে সহ নির্দেশক হিসাবে থাকবেন রুদ্রপ্রসাদ সেনগুপ্তের কন্যা সোহিনী সেনগুপ্ত। অভিনয়ে রয়েছেন নান্দিকারের সদস্যরা, একথা নিজেই জানিয়েছেন সোহিনী সেনগুপ্ত। ব্যতিক্রম নাটকটি একেবারে নতুন আঙ্গিকে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি। তো বন্ধুরা, স্বাতিলেখা সেনগুপ্ত এর স্বামী রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন সব সেলিব্রিটি আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।